এবারে প্রবাসীর কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ফ্রান্সের রাজধানী প্যারিসের পোর্ট দ্য পন্থার গির্জার হলে অনুষ্ঠিত হলো খ্যাতনামা আলোকচিত্রী ফজিত শেখ বাবুর ষষ্ঠ আলোকচিত্র প্রদর্শনী। উদ্বোধন করেন ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মোহাম্মদ শাহজাহান শাহরুখ, ঢাকা বিভাগ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকারের সভাপতিত্বে নবীন সরকার ও নাজনীন তানিয়ার পরিচালনায়। প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ। প্রধান আলোচক ছিলেন ফ্রান্স শাখা আওয়ামী লীগের সভাপতি মহসিন উদ্দিন খান লিটন। বিশেষ অতিথি ছিলেন সেন্ট ডেনিস ডিপার্টমেন্টের প্রেসিডেন্ট স্টেফান ট্রুসেল, পরিচালক ও ফটো সাংবাদিক জন ফিলিপ পেরনো, বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সেলরি হজরত আলী খান।